ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা মায়েদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ অসমের শিলচরে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ নামকীর্তনের আয়োজন করা হয়েছে 11টা থেকে সাগরিকা রিসোর্টে। আমি এসে গেছি, দেখতেই পাচ্ছেন প্রচুর দাদা ও মায়েদের ভিড়। অনেক সুন্দর লাগছে দেখতে। আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি হেঁটে হেঁটে, আমি আমার ছেলে। খুব সুন্দর রিসোর্টটা দেখতে, পরিবেশটা খুবই সুন্দর। তো আমরা ভিতরে গিয়ে পুরো ভিডিওটা তুলে ধরবো আপনাদের সামনে, সকলের সামনে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আনন্দ উপভোগ করবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন ভিডিওটা, যাতে অন্য ভাই গুরু ভাই বোনেরা দেখতে পারে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সৎসঙ্গ শেষের পরে এই রিসোর্সের তিনতলা ভবন থেকে যেখানে সৎসঙ্গ হয়েছিল সেই তিনতলা ভবন থেকে আমি এই ভিডিওটি রেকর্ডিং করছি। দেখো ভবন থেকে রেকর্ডিং করছি, সেই আউটসাইডে এই দৃশ্যটি রেকর্ডিং করছি। দেখুন আউটসাইডের দৃশ্যটি, এখানে সৎসঙ্গ হয়েছিল সম্পূর্ণ দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা লোকজন পরিপূর্ণ হয়ে গিয়েছিল। দাদা ও মায়েদের উপস্থিতিতে এত এত মায়েদের ভিড়। দাদা ও মায়েরা এই সৎসঙ্গে যোগদান করেছেন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য। এই রিসোর্সের অসমে কাছাড় জেলার আজ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আজ মহতি সৎসঙ্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। 11 থেকে 1টা পর্যন্ত সৎসঙ্গ অনুষ্ঠিত হয়, দেখতেই পাচ্ছেন। সৎসঙ্গ শেষে দাদা ও মায়েরা নেমে যাচ্ছেন, প্রচুর প্রচুর দাদা ও মায়েদের হাজার হাজার এসেছিলেন। পূজনীয় অবিন দাদার আশীর্বাদে আজ সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। আমি ভিতরে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন এখানে ভবনে সৎসঙ্গতে হাজার হাজার দাদা মায়েদের এই ভিড় রয়েছেন। আপনারাও সেই ভিডিওটা শেয়ার করবেন, প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। আর ফেসবুক পেজে দেখে থাকেন
যদি ফলোটা অবশ্যই করবেন, লাইক করবেন, তাহলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। সবাই শেয়ার অবশ্যই করবেন যাতে সবাই দেখতে পারে। এখন আমি নিচে নেমে গেছি, দেখতেই পাচ্ছেন এখানে দাদা মায়েদের প্রচুর প্রচুর ভিড়। এখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে।